বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন তৃণমূল কংগ্রেস সন্দেশ খালিকে সাজানো ঘটনা বলে নানাভাবে প্রচারের চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছে সন্দেশ খালিতে পুলিশকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে বারবার চেষ্টা করা হচ্ছে যে সন্দেশ গোটা ঘটনাকে ঢেকে দেওয়ার জন্য আজকে সেই জন্য যারা অভিযোগকারী তাদেরকে সবসময় ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনারা দেখলাম যে দিলীপ মল্লিকের নেতৃত্বে কিভাবে একজন মহিলাকে যিনি প্রতিবাদী মহিলা তাকে তুলে নিয়ে যাওয়ার সমস্তভাবে চেষ্টা হলো এবং তাকে বারবার থ্রেট করা হচ্ছে যেন তিনি অভিযোগ তুলে নেন এবং যারা তার মুখ বেঁধে চেপে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা সেখানেও বলে যে তুমি কোর্টে গিয়ে বলবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এটা বিজেপি সাজিয়ে বলতে বলেছে বিজেপি বানিয়ে বলতে বলেছে তাই আমি বলেছি তাহলে পরে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই যে মানসিকতা এই যে চিন্তা এটা পরিষ্কার সামনে চলে আসছে যে তৃণমূল কংগ্রেস এইভাবে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুরো ঘটনাটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে